কুসুম কৈলাসকে কণ্ঠ নাই বা বহুত সুন্দর একটা ঝুমুর আধুনিক ঝুমুর টাইপের একটা অলপ নতুনতা হিসাবে আতে আছে এ মিনি তোর পিছে পিছে ছোড়া পাগলা এ মিনি তোর পিছে পিছে মই তো দিবানা এ মিনি তোর আঁখি মে কাজল মজা লাগেলা এ মিনি তোর চলিয়া নজর বেশ লাগেলা এ মিনি দেখি দেখি তোকে মিনি ধীরে ধীরে প্যার জাগেলা এ মিনি দেখি দেখি তোকে মিনি ধীরে ধীরে প্যার জাগেলা কি বটা প্রেম করবে যে এবছর কি কম গানা আইব গানা सुंदर गाना दुटामान बनाते हैं समान के जोहार नमस्कार स्वागत करो थो और एक नतुन भिडियो में और आज बर्तमान आह मैं मोरान में राव समान के बता के लेकिन पूरा एक्साइटेड हो जाए आज इकम एक व्यक्ति के न्यू स्टूडियो में आए हो जी जन व्यक्ति के निकी आसाम के सब कोई चिन्ह पाए ना और ओके गान में सब कोई दीवाना तो से लगिन ओकम एक व्यक्ति के न्यू स्टूडियो में मैं उपस्थित हूँ तो से लगे भिडियो को पूरा कंटिन्यू देखा सब कुछ डिटेल्स में गम पा लगते और एक व्यक्ति आन क्यों ना हमिक सबरे प्रिय শিল্পী তথা সং রাইটার আর ইত্যাদি মিস্টার সুরেন্দ্র লোহার দাদাকে নিউ স্টুডিওমে তো সেলাগে ভিডিওকে পুরা কন্টিনিউ দেখত থাকবা যাবই এখন সুরেন্দ্র লোহা আছে মিরবই তো সেলাগে আজকে ভিডিও শুরু লেগে পুরা ভিডিওটা আনতাক দেখত থাকে ঠিক আছে প্রথমে মোর সাথে উপস্থিত আছে মিস্টার সুরেন্দ্র লোহার দাদা তো দাদাকে সবসে পহলে জোহার জানাতি লগতে হামনিকে চ্যানেলে স্বাগত জানাতি বহুত দিন সে লগ করবই করবই বলে সজতরি বাট আজ ফাইনালি লগ পালি তো সেকেন্ড লাগি মই বহুত এক্সাইটেড হই রহ দাদাকে ইন্ট্রোডাকশন হামনিকে অডিয়েন্স কে আকে দেখবে নমস্কার नमस्कार मैं सुरेंद्र लोहार मैं संगीत के दुनिया में टोटली आह कखनो गावना कभी कखनो लिखना कभी अभिनय भी करना मई बजना भी बजावना तो संगीत के साथ में जितना जड़ित है सब में मैं रहना एटाई मोर परिचय प्रत्येक बछरे आसामवासी के खूब सुंदर सुंदर गान के उपहार देखी जाता है और ए बार न की रम की लेके आओ थे तो इके लगे सबको एक्साइटेड हुए हैं तो सबसे पहले एक गाना सुन ले राइजे जितना मरम देहे गोटाई मन चाहा सारा कमाने तो मैं एक गान जो बचर कह रहे तो गानाटा आसाम के राइज बहुत ही मरम दे तो से ही गाना हम गाइबे चेष्टा कर मजदूर मजदूर के बोले बागानी मजबूर मजदूर आपन देश छाड़ आई बड़ दूर मजबूर से मजदूर होली जानी ना खुन के पोसी ना कोरी बन देली चाहे रो बगान हरे हाय बन देली सोना रो आसा तो यार में बहुत है जनप्रिय जनप्रिय गान गाए के हमने कह सुरेंद्र दा देते जाता है तो ए बारो बहुत जल्दी नतून गाना आता है लगे सबको एक्साइटेड हुए रहा सुने के लगे और एक जगह से पाली जे सुरेंद्र दादा नतून एक स्टूडियो खुलते हैं तो जाबो और देखो जे कितना की आग है तो सब म्यूजिक स्टेशन नाम दबा के ओके म्यूजिक स्टेशन तो जाबो और देखो ओ मिनी तोर पीछे पीछे छोड़ा पागला ए मिनी तोर पीछे पीछे मोई तो दीवाना ए मिनी तोर आंखी में काजल मजा लगेला और देखा सिर्फ था बर्तमान मैं उपस्थित हो दादा के स्टूडियो में तो बहुत कुछ बातचीत करबे दादा से तो सबसे पहले यानी जाने के जतन करबे दादा से ते जीवन के संग्राम आरंभ करबे संगीत के यात्रा की कम है थोड़ा सा दर्शक के आगे में बता दे असल ते जीवन संग्राम माने संग्राम ही संग्राम लाइफ टाइम उस समय में বহুত জোশ রহে বহুত কিবা রহে খালি পকেট মে পয়সা নাই রহে কাকো হেল্প খুজলে ভি কেউ হেল্প নাই করতে রহে মনে আহে মানে তো মই একজন কে ডাঙর একটা আদমি সঙ্গে যাই রহ মানে বহুত মরম করল যেখন এক বলল যে মই গান গাই খুঁজ হ স্টুডিও মে গান বানাইলে স্টুডিও কি মই নাই দেখ রহে ও আদমিটা মানে মোকে লিয়ে গেল লিয়ে মোকে একটা এইখানে সেট আপ স্টুডিওটা মোকে ছড়িয়ে চলিয়ে গোটা দিন বৈঠ থাকলো মই ইয়ে ওটা ডিব্রুগড় 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 যাইকে মোকে ছড়লে তো ওটা ইয়াদ আবেলা তো মো গোটা দিন থাকলো অসব হুঁয়া বাজালে খালে কি করলে বলে আমি কোনো গম নেব মোকে আগে রাখলো কিদিন অসব বাত করে দিল হয়তো গোটা দিন সাঁঝ হয়ে গেলে তোকে মই অসুবিধা পুছি তো বলে যে তুমি আর বুঝিয়ে আছেন দেবে
মানে আদমিটা আমাকে চিনাকি করে মোকে হওয়া ছড়কে চলে গেছে চলে গেছে তাতে যে মানে রিকোয়েস্ট করতো এই যে মানে কিছু করে একলে হ্যাঁ মোর ভিতরে কিংবা একটা কলা হ্যাঁ আর্ট এটা ও মোকে মানে ভিতরে উৎপাত করলে মানে ধর কিছু করে পারম বলে একটা বিশ্বাস থাকলো না আদমিকে তো ওইটা কেন যায় না তখন মানে ও হয়তো মানে ফাইন্যান্স কে কথা হয় কি কথা হয় ও বলে যে মোর একটা আছে নাকি স্টুডিও আছে বাবার সঙ্গে বাদ করে তো বলে মোকে লেবি গেলে বার গাড়ি আর রাখলে আর সব চলে গেলে মোর হঠাৎ দিন থাকবে পজিশন থেকে বাইরে পঠাই দিলে স্টুডিও কে সেট আপ কে রুম তো এসি ফেসি আর মিউজিক সিজি কি বাকি বাদ থাকলে পরে না সব জানে মই তো বাইরে মোকে হাঁকাই নিজে গানা বানাই দিই মোকে এরকম একটা মনোভাব দিয়ে মানে গোটা দিন বসে থাকলাম সাঁঝ হয়ে গেলে যখন সাঁঝ হয়ে গেলে তখন মানে মই একজন নিকলকে তুমি এদেরকে ভাই বহি আছো এটা আছে মই কলো অ তো হিজম করো মই কলো হিজম দাদা তো দূর গে সাইজ না করবে তো না আপনি দাদা বাবা কি কথা পাতি তো মই কলো তুমি কি গান আইছে মই কলো দাদা নকলে নে তো বলে কি যে দাদা তো বললে বলে স্টুডিও কি বাইটা কিন্তু কি করব কইছে মই কলো গানটা করব লাগি তো এটা করবলে বহুত খরচা হবো না তো ওমকে মানে ঢের বাজেট কিনা কিনি তখন মানে ধর দশ বারো পনেরো এরকম বই দিলে টোটাল খরচা পাতি তো মতো ভয় খাই গেল ওটা তো মোর স্বপ্নকে স্বপ্নসে বি বাহার কে লাগে কারণ ও সময়টা সেই সময়টা পড়াশোনাকে টাইম রয়ে ধর ওটা টাইমে মোর কাম আনিকে ধান্দামে তো নাই যাই রহ আর বিশেষকে মোর এগুলামে ক্ষেত্রে মানে বা মোকে বেয়া পাইলা মানে ধর যদি হেল্প করলাম না খালি পড়িকে গ্রেজুয়েশন ক্লিয়ার করলে তার পিছিয়ে এগুলো আমার লাগবে বলতে হবে তো অতটা আগে সেই আই যায় আমার একটা টাইম আছে ওগুলো মানে একটু মানে বাসে আর ঢুকাই করে রহি আর অল গানাই না হয় গানা লিখা ভি হইলা হয় ওটা ছোট সে রাপ হয় নাকি যে গানা হলে যে লিখম গাইকে শুনে শুনে গানা লিখিটা লিখা লিখা স্টাইল মানে স্টাইলটা মই বাসর লিখত রাজে রহি দেখত রে আর আপনা ধ্যান লাগি তারপরে নে আর 7 8 মে স্কুল মে যখন আনুয়াল কি বলে ওটা খেল ধেমালি পাতলা যে তো তখন মানে ফাংশন মানে মই নিজে লিখা গান গুলা গাতে নিজে বানাই গান আমি প্রত্যেক বছর শুনতে থাকিলা যে নতুন নতুন গান আসলে সুরেন্দ্র লোহা দাদা আছে মানে বহুত ভাইরাল হইলা বহুত মানুষ মানে খুব সুন্দরভাবে আকুয়া দিলে না তো এই সময় আরেকটা যদি গানা শুনবো ভালো লাগতো খারাপ গানা গানা নাই কিটা আর মানে যোনটা যোনগুলা মই দেলাহিত আসামকে যেতনা মোর ভাই বহিন মান সবাই যেতনা মোর মা বাপে সবাই সবাই মোর গানটা আপলকে লেহেন তার বদলে মই সবাই কে ধন্যবাদ দিতাম আর এখানে প্রেরণা দিতে থাকবা সাহস দিতে থাকবা তো একচুয়ালি মানে গানা বলে মানে তো যেগুলা নিজালে ওগুলা এর নতুন প্রজেক্ট কাম করতে হয় বারো আর বিকলে বাতাম তখন তাই বলে যে আমি গানটা আমার গুণা গাইতে চেষ্টা করি ঠিক আছে একটা গানা গা আশুযোগ পাত্র গায়ের গান তো খুব ভাইরাল হয়ে গেল তো দীর্ঘ সবকে শোনা যায় গানটা তখন তা গাই এ মিনি তোর পিছে পিছে ছোড়া পাগলা এ মিনি তোর পিছে পিছে মই তো দিবানা এ মিনি তোর আঁখি মে কাজল মজা লাগেলা এ মিনি তোর চড়িয়া নজর বেশ লাগেলা এ মিনি দেখি দেখি তোকে মিনি ধীরে ধীরে প্যার জাগেলা এ মিনি দেখি দেখি তোকে মিনি ধীরে ধীরে প্যার জাগেলা এ মিনি তোর পিছে পিছে তো সংগ্রাম মানে এইগুলা সংগ্রাম এইগুলা একটা মানে বোলাই নাই পড়া একটা স্মৃতি লাগে তো ওটা সব বুঝলেই মানে যে এখানে বহুত পয়সা পাতি লাগলো আর যখন নিজের নাই থাকে কেউ হেল্পই নাই বলে আজকে সেখানে তো মোর সৌভাগ্য মানে কি মই গানা গাতো রহ মই স্টেজ প্রোগ্রামই করতে রহ তো বহুত রাইজে মোকে জানে আমার প্রোগ্রাম লাগে কিন্তু ক্যাসেট ঠিক লাগলো পয়সা পাতি কমে যায় আর প্রোগ্রাম গুলো আমি কি কমে থাকি প্রোগ্রাম গুলো কোনো জিৎ হাতের অপ্তাই লেখে মোর বাজাইগুলাকে আর গাড়িকে কেমন কেন পয়সা দিয়ে দিলে হয়ে যেত না মানে মই খালি গায়কলে একটা মানে শখ রয়ে মানে তো এখনই প্রোগ্রাম বেশি বার করতে পারি তো ক্যাসে বানাই গেলে আমি চান্স নাই পালি তো একটা স্বপ্ন রয়ে যে মোর একটা নিজস্ব হিসাবে একদিন একটা এরকমই সেট আপ একটা হোক আর ভাল ভাল কিছু মানে মানুষ থাকুক মই গান শিখম গানা মই লিখে জানিলা ধর মই গায়কের টুকু মনে জানিলা মোকে নাচেক মন যাইলা মোকে বাজাইক মন যাইলা মানে টোটালি মানে সঙ্গীতকে এই সাতটা মানে মই মানে
নৃত্যটো মানে বহুত হবি মানে বহুত ভাল পাই লাগে ছোটসে ভাল পাই লাগে তো ছোটসে সংগীত কে দুনিয়াটা মোৰ ঘৰমে ৰহে বাৰু আগেছে ৰহে ৰহে মোৰ বা মানে অনতাৰ কেন্দ্ৰমে শাসনী কাছনে ধুমৰ এইলা অনুষ্ঠান পাতে মই এইগুলা দেখি ডাঙৰ হ'লে আৰু কখনো বাজাই লাগি তো ওগুলা শিকলি মোৰ আগমাছে শিকৰ লাগি ঘৰে কৰোঁ পূজা পাতে তো ঝুমৰ আৰু ডমকৈ ভীমচৰি আৰু আমি এইগুলা কি বস্তু লাগে ওগুলা আমি জানিলে মানে